শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসইএক্স মাত্র 14.08 পয়েন্ট বা 0.21 শতাংশ বেড়ে 6772 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 837 কোটি টাকা, যা গতদিনের তুলনায় 25.03 শতাংশ কম। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে আইপিডিসি, লঙ্কা বাংলা, আইসিবি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, সিমেন্ট খাতের লাফার্জ হোলসিম ও হাইডেলবার্গ সিমেন্ট এবং টেলিকমিউনিকেশন খাত থেকে রবি ও বাংলাদেশ সাবমেরিন কেবল সূচকের উন্নতিতে মুখ্য ভূমিকা রাখে। আজ এনবিএফআই খাতের সর্বোচ্চ 2.92 শতাংশ এবং সিমেন্ট খাতের দ্বিতীয় সর্বোচ্চ 2.90 শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে, আর সাধারণ বীমা খাতের সর্বোচ্চ 1.43 শতাংশ মূল্য কমেছে। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ এনবিএফআই খাতেরই 11টি কোম্পানি রয়েছে। জেএমআই হসপিটাল রিকুইজিট, আইপিডিসি ফাইন্যান্স এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ার মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পায়, আর সর্বোচ্চ মূল্য হারায় লিন্ডা বাংলাদেশ, স্টার্ন লুব্রিকেন্টস এবং অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস এর শেয়ার। সম্প্রতি বাজারে লেনদেন শুরু হওয়া জেএমআই হসপিটাল রিকুইজিটের শেয়ার দর বেড়েছে। রেকর্ড ডেটে ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টের পর আজ পুনরায় লেনদেন শুরু হওয়া লিন্ডে বাংলাদেশের শেয়ার দর কমেছে। উল্লেখিত অন্য শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন জানা যায়নি। গত তিন মাসের গড় লেনদেনের মধ্যে আজ প্রভাত ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ারের লেনদেন বেড়েছে। উল্লেখিত বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। অবকাঠামো এবং আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য বাংলাদেশের নেয়া বৈদেশিক ঋণের পরিমাণ গত ফেব্রুয়ারিতে 65 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ঋণের বোঝা বাড়িয়েছে এবং জাতীয় বাজেটে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। ঋণ পরিশোধের কাজ শীঘ্রই শুরু হবে, কারণ একাধিক বৃহৎ ঋণ পরিশোধের গ্রেস পিরিয়ডও প্রায় শেষের দিকে। এদিকে ফেব্রুয়ারিতে মাথাপিছু বৈদেশিক ঋণ বেড়েছে প্রায় 387 মার্কিন ডলার। আগামী 2026-এ স্বল্পোন্নত দেশ থেকে স্নাতক হওয়ার পর ঋণ পরিশোধের এই বাধ্যবাধকতা জাতীয় বাজেটের উপর আরও চাপ সৃষ্টি করতে পারে, কারণ এরপর বাংলাদেশকে ঋণ ছাড়ের জন্য বিবেচনা করা হবে না। বিশ্ববাজারে বায়ারদের দেয়া দামের সাথে ক্রমবর্ধমান উৎপাদন খরচ না মেলায় বাংলাদেশি পোশাক রপ্তানিকারকরা বর্তমানে চ্যালেঞ্জিং এক সময় অতিক্রম করছে এবং দীর্ঘমেয়াদী সমাধানের অভাবে অনিশ্চয়তার মধ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কাঁচামালের দাম ক্রমাগত বেড়েই চলেছে, শিপিংয়ের খরচ আকাশচুম্বী হয়েছে এবং অভ্যন্তরীণ অন্যান্য শুল্ক বৃদ্ধির ফলে পোশাক খাতে মুনাফা কমেছে। অন্যদিকে রপ্তানির অর্ডার বাড়লেও এ ব্যবসার প্রকৃত চিত্র বোঝা যাচ্ছে না। এছাড়াও গার্মেন্টস পণ্যের কাঁচামালের প্রধান উৎস চীনে কোভিড-19 একটি নতুন ওয়েভ চলতে থাকায় এ খাতের ভবিষ্যৎ পোশাক উৎপাদন নিয়ে আশঙ্কা বেড়েছে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আসছি শেয়ার বাজারের নানা খবর নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।